नमस्कार F2S 2.0 चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। एसएससी एमटीएस परीक्षाय जारा এবছর प्रथमबार बसते चलेছো तो तादेर जोन्नो आमी एई सीरीजटा निये हाजिर होयेछि। तो चलो आजकेर क्लासटा शुरू करा जाक। ताहले प्रथम अंकटाते बोलेছে द मार्केट प्राइस अफ एन आर्टिकल इज 2560 डिउरिंग अ सेल टू सक्सेसिव डिस्काउंट अफ 20% and X percentage are offered on it. If the selling price is 1679.36, then the value of X. কি বলতে চেয়েছে? একটা আর্টিকেলের মার্ক প্রাইস অর্থাৎ লিখিত মূল্য বলা হয়েছে 2560 টাকা। এবার বলছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে পরপর ছাড় দেওয়া হয়েছে। টু সাকসেসিভ, দুটো পরপর ছাড় দিয়েছে। প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে এবং তারপরে x পার্সেন্টেজ ছাড় দিয়ে দ্রব্যটা বিক্রি করা হচ্ছে শেষমেশ 1679.36 টাকাতে। এবার বলেছে পরে যে x পার্সেন্টেজ ছাড় দিয়েছিল তো x এর ভ্যালুটা কত। তো প্রথমে মার্ক প্রাইসটা হচ্ছে 2560। তো 2560 এর উপর ফার্স্টে কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছে? 20%। 20% डिस्काउंट दीजिए माने 80/100 ते जिनिसटा बिक्री करछे। तो 00 केटे गेल, क्यालकुलेशन करले एटा कत होबे? 6 8 48 8 हाथे थाके 4, 5 8 40 और 4 হচ্ছে 44 এর 4 হাতে থাকে 4, 8 2 16 4 20 2048 টাকা। কিন্তু 2048 এ কি জিনিসটা বিক্রি হয়েছে? হয়নি। বিক্রি কত টাকায় হয়েছে? 1679.36 টাকায়। তার মানে কত টাকা আরো ছাড় দেওয়া হয়েছে? তো এটা থেকে মাইনাস করব। এখানে 0.00 ধরে নিলাম, মাইনাস করে তাহলে এটা হচ্ছে 4 3 এর কে 4 6 9 এর কে 10 হচ্ছে 8 7 এর কে 8 মানে হচ্ছে 6 6 এর কে 7 এই 9 এর কে 18 হচ্ছে কত হচ্ছে 10 8 7 এর কে 8 হচ্ছে 14 7 এর কে 8 6 এর কে 7 7 এর পরে 3 368.64। এটা হচ্ছে মানে আরো 368.64 টাকা ছাড় দিয়েছে। তো এই টাকাটা কার উপর ছাড় দিচ্ছে? এই 2048 এর উপর। তাহলে পার্সেন্টেজটা কত বের করব? তো বের করি 368.64/2048 × 100। তো এই যে 100 টা গুণ হচ্ছে, এই 100 এ গুণ হলে কি হবে? দশমিকটা উঠে যাবে। তাহলে কাটাকুটি করব। तो 4 दिए काटी 4 5 20 4 4 1 के 4 और 4 2 गुणे 8 এটা হচ্ছে 4 9 36 4 2 গুণে 8 4 16 64 8 দিয়ে যাবে 8 দিয়ে গেলে 64 আর এদিকে হচ্ছে 8 1 কে 8 1 8 1 কে 8 4 12 4 এদিকে হয়ে যাচ্ছে কত 8 1 কে 8 1 4 41 5 8 40 8 2 গুণে 16 আবার দেখো 4 দিয়ে যাবে 4 16 64 4 2 गुणे হচ্ছে 8 3 35 4 8 32 3 4 8 32 তাহলে এটা হয়ে যাচ্ছে কত 4 4 16 4 7 28 4 2 গুণে 8 তো 18% আলটিমেটলি হচ্ছে। তার মানে x এর ভ্যালুটা হয়ে যাবে কত? 18%। বোঝা গেছে? এর পরের অঙ্কটাও ঠিক এরকমই আছে। তো নেক্সট অঙ্কটা করি, তাহলে এই অঙ্কটা একটু ক্লিয়ার হয়ে যাবে। देखो पर अंकटा बोलेছে द मार्क प्राइस अफ एन आर्टिकल इज 3600 3600 टू सक्सेसिव डिस्काउंट দেওয়া হয়েছে। প্রথমে x পার্সেন্টেজ দেওয়া হয়েছে এবং পরে 15% একদম সেম। তারপর বলেছে কি ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল যদি বিক্রয় মূল্যটা 2448 হয় তাহলে x এর ভ্যালু কত। তো এখানে প্রথমে x পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছে এবং পরে 15%। তো আমি আগে 15% ডিসকাউন্টের ভ্যালুটা বের করে নি। তো মার্ক প্রাইস হচ্ছে 3600, তার মধ্যে 15% ডিসকাউন্ট দিচ্ছে মানে 85/100 এ বিক্রি হচ্ছে। তো 0 0 কাটলাম, তাহলে এটা 36 আর 85 গুণ করলে কত হচ্ছে 5 6 30 এর 0 3 3 5 15 3 18 আর 6 8 48 এর 8 হাতে থাকে 4 3 8 24 আর 4 এ হয়ে যাচ্ছে 28 0 8 16 9 10 3060। ঠিক আছে, কিন্তু এই দামে তো বিক্রি করেনি। কত দামে বিক্রি করেছে? বিক্রি করেছে হচ্ছে 2448 টাকায়, তার মানে আরো কত টাকা ছাড় দিয়েছে বের করি। 2448 মাইনাস করলে কত বের হবে, 2 4 1 5 1 4 6 612 টাকা আরো ডিসকাউন্ট দিচ্ছে। এই 612 টাকাটা ডিসকাউন্ট দিচ্ছে কার মধ্যে, এই 3060-এর মধ্যে। তো পার্সেন্টেজটা কত হবে, 612 নিচে লিখবো 3060 ইন্টু করে দেবো কি 100। তো এই 0 0 কেটে গেল, 306-এর ডবল হচ্ছে 612, তো 2 দিয়ে কেটে গেল, তাহলে 2 আর 10-এ গুণ করলে কত হয়ে যাবে 20%। সাকসেসিভ ডিসকাউন্টের যে অঙ্কগুলো সেটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না সেটা বলো। এইভাবে সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজের অঙ্কগুলো করতে হয়। আর আরেকটা ফর্মুলা আছে, ওটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি কি ফর্মুলাটা। দেখো আমি লিখেছি যে ইকুয়াল ডিসকাউন্ট পার্সেন্টেজ অফ 2 সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ, এটা বের করতে হয় কি করে। ফর্মুলাটা হচ্ছে এক্স পার্সেন্টেজ প্লাস ওয়াই পার্সেন্টেজ ইকুয়াল এক্স পার্সেন্টেজ প্লাস ওয়াই পার্সেন্টেজ মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ঠিক আছে, তো এটাতে বসালে যে ভ্যালুটা বেরোয় সেটা হচ্ছে দুটো পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলে সেটা একটা সিঙ্গেল পার্সেন্টেজ ডিসকাউন্টের সমান হবে কতটা, সেটার ভ্যালুটা বের করতে। একটু অঙ্ক দিয়ে বলি তাহলে জিনিসটা বোঝা যাবে। ধরো এখানে ধরছি যে প্রথমে আমাদের 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর তারপরে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 10% ডিসকাউন্ট দিচ্ছে, তারপরে 20%, তো মোট কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছে, 10 + 20 মাইনাস এদিকে হচ্ছে 20 × 10 ডিভাইডেড বাই 100, এদিকে হয়ে যাচ্ছে 30 আর এদিকে হয়ে যাচ্ছে 2, মানে 28%। তো 28% হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট, তো 28% ডিসকাউন্ট দিলে যা দাম হবে সেই দামটা সমান হবে কার, এই 10% প্রথমে ডিসকাউন্ট তারপরে আবার 20% ডিসকাউন্ট, তো এর ভ্যালুটা সমান হবে। তো দুটো ডিসকাউন্ট পার্সেন্টেজের ভ্যালু একটা যদি দিতে চাই সেটা কি করে বের করবে, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল ডিসকাউন্ট পার্সেন্টেজ অফ 2 সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করার প্রসেস, বোঝা গেছে। এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, দ্য কস্ট প্রাইসেস অফ 2 আর্টিকেলস আর ইন দ্য রেশিও 4:5। দুটো আর্টিকেলের দাম বলা আছে, ক্রয় মূল্য বলেছে কি অনুপাতে আছে 4:5। while selling these articles the shopkeeper gains 10% on one article, যখন এই দুটো আর্টিকেল বিক্রি করছে তখন একটাতে 10% লাভ হচ্ছে আর আরেকটাতে 20% লাভ হচ্ছে। যদি এই দুটোর মধ্যে ডিফারেন্স, বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স যদি দুটোর 480 টাকা হয় তাহলে the total cost price, মানে দুটোর মোট যে ক্রয় মূল্য সেটা কত হবে। তো এই অঙ্কটাতে এত কিছু বলেছে, ঠিক আছে, একটাতে এত পার্সেন্টেজ লাভ, আরেকটাতে অন্য 20% লাভ, এত কিছু বলা আছে, কিন্তু এখানে কাজ কিছুই করতে হবে না যেহেতু অপশনটা সুন্দর সাজিয়ে দিয়েছে। তো আমি এই কারণে এই অঙ্কটা কিভাবে হবে সেটা দেখাচ্ছি, কারণ পরীক্ষাতে অপশন দেখেও অনেক অঙ্ক খুব ফাস্ট করা যায়। তো কস্ট প্রাইসের যে রেশিও রেশিওটা আছে সেটা আছে 4:5, তার মানে টোটালটা হবে 9। রেশিওটা যদি 4:5 হয় তাহলে টোটালটা হবে 9, মানে আমাদের যে মোট ক্রয় মূল্য যেটা হবে সেটা 9 দিয়ে ডিভাইড যাবে, 9 দিয়ে ভাগ করা যাবে। তো অপশনগুলো দেখো, অপশানে একটা মাত্র অপশন আছে যেটা হচ্ছে 2700, 2700। এই 2700-কেই কিন্তু শুধুমাত্র 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি 2700, বা হচ্ছে অপশন বি। আমি কি বললাম বোঝা গেল, বাকি কোনো অপশনকে 9 দিয়ে ভাগ করা যাবে না। 9 দিয়ে যদি ভাগ করা নাই যায় তাহলে টোটাল কস্টটা হবে কি করে, আমাদের তো রেশিও দিয়েছে কি 4:5, তো 4:5 যদি রেশিও দিয়েছে তার টোটাল ভ্যালুটা তো 9, তো 9 হচ্ছে টোটাল ভ্যালু, তার মানে মোট টাকা যেটা হবে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। तो এখানে অপশন একটাই রয়েছে যেটা 2700, ৯ দিয়ে ভাগ যাবে তো অ্যানসারও হয়ে যাবে আমাদের 2700। বোঝা গেছে? পরীক্ষাতে এইভাবে এই অ্যাপ্রোচেও কিন্তু অনেক অঙ্ক সলভ করা যায়, যে আমি অঙ্কটা বেসিক প্রসেসে পুরো না করে আমি অপশন দিয়েও কিন্তু অঙ্ক করতে পারি। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটায় বলেছে when an article is sold for 768 the profit percentage is x%, when the same article is sold for 896 the profit percentage is x + 20%, what is the value of x? দেখো এখানে বলেছে কি যে 768 টাকায় বিক্রি করলে 768 টাকায় বিক্রি করলে ওর x পার্সেন্টেজ প্রফিট হচ্ছে, যেখানে যদি 896 টাকায় বিক্রি করে তাহলে x প্লাস 20% প্রফিট, মানে 20% প্রফিট বেড়ে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। 768 টাকায় বিক্রি করলে ওর যত পার্সেন্টেজ প্রফিট হচ্ছে তার থেকে 20% বেড়ে যাচ্ছে, যদিও 896 টাকায় বিক্রি করে, মানে কত টাকা বেশিতে বিক্রি করছে। তো 896 আর 768 যদি মাইনাস করি তাহলে আমার বেরোবে 8, 6, 7, 2 আর এদিকে হচ্ছে 1, মানে 128 টাকা। 128 টাকা বেশিতে বিক্রি করছে, তোর প্রফিট বৃদ্ধি পাচ্ছে কত? 20%। তার মানে আমি এটা বলতেই পারি যে 20% এর ভ্যালুটাই হচ্ছে 128। তাহলে 1% এর ভ্যালু কত হবে? 128/20। আর ক্রয় মূল্য আমি বের করব, তো 100% এর ভ্যালু, তো 100% এর ভ্যালু কত হয়ে যাবে? 128/20 × 100। এই 20 দিয়ে 100 এ কাটলে 5, তো 5 আর 128 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 8 40 0 4, 5 2 10 আর 4 14 4, হাতে থাকে 1, 5 1 5 1 6, তাহলে 640 টাকা আমাদের কি বের হচ্ছে? ক্রয় মূল্য। ঠিক আছে, এবার 640 টাকা ক্রয় মূল্য বের হচ্ছে। আমাদের কাছে জানতে চেয়েছে x এর ভ্যালু কত। তো x এর ভ্যালু মানে হচ্ছে প্রথম প্রফিট পার্সেন্টেজটা, মানে ও 768 তে বিক্রি করে যত টাকা লাভ হচ্ছিল, যত পার্সেন্টেজ লাভ হচ্ছিল সেইটা আমাকে বের করতে হবে। তো 640 টাকা ক্রয় মূল্য আর 768 হচ্ছে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হচ্ছে? মাইনাস করো, 8 2 আর 1, সেই 128 টাকা লাভ হচ্ছে। তো 128 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্য তো 640, তাহলে পার্সেন্টেজ কত হয়ে যাবে? 128/640 × 100। এই শূন্য কেটে গেল, 64 দিয়ে 128 কে কাটলে 2, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2 10 হচ্ছে 20%। তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত? 20% হয়ে যাবে x এর ভ্যালু। ঠিক আছে, এর পরের অঙ্কটায় বলছে the sum of the cost prices of 2 bikes is 50,000. The first bike was sold at a profit of 20% and the second bike at a loss of 20%. If the selling prices are same, what is the cost price of second bike? দুটো বাইকের মিলিত বা মোট ক্রয় মূল্য বলেছে 50,000 টাকা। একটা বাইক বিক্রি করেছে 20% প্রফিটে, আরেকটা বাইক বিক্রি করেছে 20% লসে, কিন্তু দুটো বাইকের বিক্রয় মূল্য সমান বলেছে। জানতে চেয়েছে দ্বিতীয় বাইকের ক্রয় মূল্য কত, দ্বিতীয় বাইক মানে যেটা লসে বিক্রি করেছিল তার ক্রয় মূল্য কত। তো প্রথমে দেখো কি বলেছে, 20% একটা প্রফিটে বিক্রি করেছে আর 20% একটা লসে। তো 20%-এর ভ্যালু মানে কি? 20/100, কাটাকুটি করলে 1/5 বেরোবে। তার মানে ৫ টাকা যদি দাম হয় তাহলে বিক্রি করছে ১ টাকা লাভে, তাহলে ৫ টাকা যদি সিপি হয় তাহলে এসপি হবে ৬ টাকা, আর ৫ টাকা যদি সিপি হয় তাহলে এসপি হবে একবার ৪ টাকা। কেন? কারণ একবার প্রফিটে বিক্রি করছে ফার্স্টের বাইকটা, আর সেকেন্ডের বাইকটা কিসে বিক্রি করছে? লসে বিক্রি করছে। কিন্তু দুটো বাইকের সেলিং প্রাইস বলেছে সেম, তা আমাদের তো এখানে একটা 6 বেরিয়েছে, একটা 4 বেরিয়েছে, সেম তো বেরোয়নি। তাহলে সেম করতে হবে, কি করে করব? নিচে 4 আছে, তাহলে উপরে আমি 4 দিয়ে গুণ করব দুটোকে, আর উপরে 6 আছে তো নিচে আমি দুটোকে 6 দিয়ে গুণ করব। তো আমার ভ্যালুগুলো কি আসছে? 4 5 এদিকে 20 এলো, আর এটা হলো 24, আর 5 6 30, আর এদিকে 24, তাহলে টোটাল আমার ভ্যালু এলো 50। আর এদিকে দেখো 24 24 দুটো সেল প্রাইস সমান হয়ে গেছে। তো জানতে চেয়েছে কি, আমাদের কাছে জানতে চেয়েছে যে সেকেন্ড বাইকের ক্রয় মূল্য কত। তো সেকেন্ড বাইকের ক্রয় মূল্য তো 30 বেরিয়েছে আর মোট বেরিয়েছে 50। তো মোট 50 যখন বেরিয়েছে তাহলে এই 50-এর ভ্যালু আমরা বলতে পারি 50,000, তাই না? 50-এর ভ্যালু যদি 50,000 হয় তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে 1,000, আর বের করতে হবে কোনটার ভ্যালু, 30-এর ভ্যালু। তাহলে 30-এর ভ্যালু হয়ে যাবে কত, 30,000। তাহলে আমাদের দ্বিতীয় বাইকটার যে ক্রয় মূল্য তার দাম হয়ে যাবে কত, 30,000। বোঝা গেছে? যদি ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কোনো মতামত যদি থেকে থাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। প্রফিট অ্যান্ড লসের আজকে আমি লাস্ট ক্লাস করাবো, নেক্সট দিন আমি অন্য চ্যাপ্টার শুরু করব। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এর পরের অঙ্কটায় বলেছে এ ম্যান সেলস 30 অ্যাপেলস ফর দ্য কস্ট প্রাইস অফ 40 অ্যাপেলস, হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ কত, জানতে চাওয়া হয়েছে। তো এখানে বলেছে যে একজন মানুষ 30টা আপেল বিক্রি করছে 40টা আপেলের ক্রয় মূল্যে। 30টা আপেল বিক্রি করছে 40টা আপেলের ক্রয় মূল্যে, এই কথাটার মানে হচ্ছে 30টা আপেলের বিক্রয় মূল্য যা হবে 40টা আপেলের ক্রয় মূল্য তাই হবে। তাহলে লিখবো কিভাবে, তো এসপি ইন্টু 30 ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 40। 30টা আপেলের বিক্রয় মূল্য যা হবে এসপি ইন্টু 30, আর 40টা আপেলের ক্রয় মূল্য সমান হবে সিপি ইন্টু 40। ঠিক আছে, তো এবার কি করব, এই সিপিটাকে আমি এসপির নিচে নিয়ে আসছি, তাহলে এটাকে লিখবো এসপি বাই সিপি, আর এই 30টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি 40 নিচে। তাহলে দেখো সিপি হচ্ছে 30, এসপি 40, তাহলে প্রফিট কত হচ্ছে 10। তো প্রফিট পার্সেন্টেজ কত হবে, উপরে লিখলাম 10, নিচে কস্ট প্রাইস কত 30 ইন্টু হয়ে যাবে কত 100। তো এই 0 0 যদি কেটে যায় তাহলে 100/3 হবে। তো প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে আমাদের 33.33%। এই অঙ্কটা অনেক পরীক্ষাতেই এসেছে, এই ধরনের মানে সংখ্যাগুলো আলাদা হতে পারে কিন্তু এই টাইপের অঙ্কটা অনেক পরীক্ষাতে এসেছে। তো এই অঙ্কটা এইভাবে সলভ করলে খুবই ইজিলি সলভ হয়ে যেতে পারে। তো নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে বলেছে অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 25%, একটা আর্টিকেল 25% লাভে বিক্রি করা হয়। ইফ বোথ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই আর ইনক্রিজড বাই ₹200, 200 টাকা করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বলছে দেন দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ 20%, তাহলে লাভের হারটা কত হয়ে যাচ্ছে 20%। হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তো এই অঙ্কটা কিভাবে করবো, দেখো প্রথমে বলেছি কি 25% লাভে বিক্রি করা হয়। তো 25% কথাটার অর্থ কি, 25% মানে হচ্ছে 25/100। কাটাকুটি করলে 25 কে 25 আর 100 কে কাটলে 4, তার মানে 4 টাকা যদি ক্রয় মূল্য হয় তো বিক্রি করছে 5 টাকায়। এবং তার পরেরটাতে বলেছে, পরের কথাটাতে কি বলেছে যে 20% প্রফিট। তো 20% প্রফিট মানে 20/100, কাটাকুটি করলে 1 আর 5 হচ্ছে, তার মানে 5 টাকার মধ্যে 1 টাকা লাভ। তাহলে 5 টাকা যদি সিপি হয় তাহলে এসপি হচ্ছে 6 টাকা, তাই তো। এইবার এই সিপি মধ্যে দেখো বৃদ্ধি পাচ্ছে 1, আর এসপির মধ্যে দেখো বৃদ্ধি পাচ্ছে কত 1। কস্ট প্রাইসটা 4 টাকা থেকে 5 টাকা হচ্ছে, আর সেল প্রাইসটাও দেখো 5 টাকা থেকে 6 টাকা হচ্ছে। তো দুটোই 1 টাকা করে বাড়ছে, আর আমাদের অঙ্কে কিন্তু বলা আছে দুটোই 200 টাকা করে বেড়েছে। তাহলে আমি বলতেই পারি যে এই যে 1 বৃদ্ধি পাচ্ছে দুদিকে, এই 1-এর ভ্যালুই হচ্ছে 200। আর প্রথমে কস্ট প্রাইস কত ছিল, মানে অরিজিনাল কস্ট প্রাইস। তো অরিজিনাল কস্ট প্রাইস মানে কত 4। তো 1-এর ভ্যালু যদি 200 হয় তাহলে 4-এর ভ্যালু কত হবে 200 ইন্টু 4। माने हो जाए 800 बोझा गल कि गल ना आशा करी बोझा गेছে। कविता purchased fabric worth rupees 800 for a dress and spent 350 embroidery and stitching. If she sold the dress of a profit of 20%, then selling price কত? তো 800 টাকায় তো কিনেছে এবং তার উপরে আবার 350 টাকা খরচা করেছে, তো মোট কস্ট প্রাইস তাহলে কত হয়ে যাবে? 800 প্লাস 350 মানে হয়ে যাচ্ছে তোমার 1150। এবার এটা বিক্রি করবে কত টাকা প্রফিটে বলেছে? 20% প্রফিটে। তো 20% প্রফিটে বিক্রি করবে মানে কি 120/100 হবে। তো 0 0 কেটে দাও, তাহলে আলটিমেটলি কে পড়ে থাকছে 115 × 12। তো গুণটা করে নেব, 115 ডবল মানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 230। তো 0 পড়ে থাকবে, হাতে থাকবে কত 23। 115 কে 115 আর 23 যদি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে তাহলে 1380 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। ঠিক আছে, 1380 হয়ে যাবে অ্যান্সার। এটাই আজকের লাস্ট অঙ্ক। এটা সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজের উপর রয়েছে, যে ফর্মুলাটা তোমাদের আমি একটু আগে লেখা করালাম সেই ফর্মুলার উপর এই অঙ্কটা। তো দেখো কি বলেছে, টু ডিলার্স অফার্স অ্যান আইটেম at the same mark price 3000, the first dealer allows successive discounts of 10% and 15%, and the other dealer allowed successive discounts of 20% and 5%. Find the difference in the selling price of item under the two offers. দুজন ডিলার আছে, তো দ্রব্যের দাম হচ্ছে 3000 টাকা। এবার একজন ডিলার কি বলছে, প্রথমে 10% এবং পরে 15% ছাড় দিচ্ছে, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট। আরেকজন ডিলার আছে, সে প্রথমে 20% ছাড় দিচ্ছে এবং তারপরে 5%। জানতে চাওয়া হয়েছে দুটো সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স কত টাকা। তো প্রথম যে ডিলারটা রয়েছে প্রথমে 10% আর 15% ডিসকাউন্ট দিচ্ছে, তো ওভারঅল ডিসকাউন্ট কত দিচ্ছে 10 + 15 -10 × 15/100 ফর্মুলাটা লিখিয়েছিলাম। তো 10 আর 15 যোগ করলে হচ্ছে 25 আর এদিকে হচ্ছে তোমার 150 মানে এদিকে তোমার হয়ে যাচ্ছে 1.5, তো এটা হয়ে যাবে তোমার 23.5। ঠিক আছে, এটা একটা হচ্ছে। আরেকজন ডিলার যে আছে সে প্রথমে 20% এবং পরে 5%, তাহলে 20 + 5 মাইনাস 20 × 5/100 এটা হচ্ছে 25 আর এদিকে 5 × 20 = 100 কেটে গেলে মানে -1, তো এটা হয়ে যাচ্ছে 24%। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসছে দেখো 0.5% এর ডিফারেন্স আসছে। একজন 23.5 ডিসকাউন্ট দিচ্ছে আর একজন 24% ডিসকাউন্ট দিচ্ছে, তো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 0.5%। তো 0.5% এর ভ্যালুটা যদি আমি বের করে নিই তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো 0.5%টা কার উপর বের করব, আমাদের মার্ক প্রাইস যেটা বলা আছে তার উপরে। তো 3000 এর 0.5% বের করো, 3000 এর 0.5%। পার্সেন্টেজের জন্য নিচে 100, এই দশমিকটা উঠে গেলে নিচে আরেকটা 0, এই তিনটে শূন্য কেটে গেল, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল কত 15 টাকা। বোঝা গেল কিভাবে অঙ্কটা হলো। তো তোমরা এই ক্লাসগুলো ফলো করতে থাকো, নেক্সট দিন আমি একটা অন্য চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।